कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বিশ্বাস করতে পারছি না লোকটা। আপনি কি একটু আগাবেন না ক্যামেরাটা সামনে নেবেন? আচ্ছা, আপনি তো মনে করেন যে এমন একটা মনে হইতেছে যে হ্যাঁ ক্রিমিনালের নিতেছি সাক্ষাৎকার, তাকে দূর থেকে দেখানো হবে যার চেহারা বোঝা না যায়, এমন তো না। আপনি তো একজন সেলিব্রিটি, হ্যাঁ, আপনাকে চেহারা যত বেশি দেখাবেন এই লাইভটা তত বেশি ভিউ হবে। হ্যাঁ, অলরেডি আমাদেরকে 60 জন দেখা শুরু করে দিয়েছে এই একসাথে, প্রথম থেকে 60 জন। আপনি চিন্তা করেন, কল্পনা করে দেন আপনার সামনে 60 জন দাঁড়ায় আছে, আপনি কিন্তু কম মানুষ না, কিন্তু 60 জন আপনি কিন্তু হেলায় ফেলতে পারেন না। হঠাৎ করে 70 যদি হয়ে যায় যে 10 জন গেট ব্যাগে ঢেকে গেছে, ঠিক আছে, 70টা মানে হলো 80 জন হয়ে গেছে মনে করেন যে হঠাৎ করে। আচ্ছা, আমরা কি পুরো 1 ঘন্টা এগুলো গুনব? আপডেট তো হয় না, ক্রিকেট আপডেট হয় এই বলে স্কোর হয়, আমরা এরকম স্কোর বলি। এটা তো ধর শুধুমাত্র আপডেট হয় না, বিভিন্ন ধরনের, এই যে একদিন আজকে আমি বলে দিলাম ফিক্সিং টেক্সিং হয় যে বিভিন্ন ধরনের, এই যে মনে করেন আমি আজকে বলে দিলাম যে 70, 80, 90 এগুলো বলে দিতেছি, কালকে থেকে দেখবেন এসএমএস আসবে, ভাই এখন কতজন দেখতেছে, স্কোরটা একটু বলেন প্লিজ, ভাই এখন কতজন দেখতেছে, ভাইয়া রাতভর বাত কর দিল পে লাগায়া কাবু জানে কিউ ব্যাং ব্যাং ব্যাঙের শো। আমরা দুইটা ব্যাং মিলে করি, ব্যাংরা সর্দি আর ব্যাংরা শো, এটার জন্য নাম হচ্ছে ব্যাং ব্যাং শো। কিন্তু ব্যাং ব্যাং শো না, আসলে একটা, আচ্ছা আজকে প্রথমে একটা ব্যাং ব্যাং গান বাজলো বলে হচ্ছে ব্যাং ব্যাং শো। হ্যাঁ, তো কি হইতে পারে, কালকে যদি ওই যে না এটা আমরা বলি না, বলে আমরা বলি নাট বল্টু, আসলে ব্যাং ব্যাং শো, যেটা ব্যাঙই এনে শো করে, ঠিক আছে, ব্যাঙের মতো লাফাতে লাফাতে আহে, ব্যাঙের মতো লাফাতে লাফাতে ছোটা করে, আবার ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে যায়, চলে যায়। কে কি বললো, কে কি করলো, কে কি কাটলো, কে কি নিলো, কে কি দিলো, তাদের কোনো যায় আসে না, উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে স্যার। তো এটার জন্য এটা না আসলে কিন্তু ব্যাং ব্যাং শো, দ্যাটস ওয়াই আমি আজকে চাইছিলাম যে শোটা শুরু হোক একটা ব্যাং ব্যাং কিছু দিয়ে, একটা ব্যাং দিয়ে শুরু করতে বলছে আমাদের, আমাদের অফিস থেকে বলছে যে আজকে শোটা একটা ব্যাং দিয়ে শুরু করো। তো আমি তো বলছি আমরা ব্যাং ব্যাং গান দিই, আমরা দুইবার ব্যাং, একবার ব্যাং দিয়ে আমরা ডাবল, যা বলবে তার ডাবল, আমাদের কাছে যা যা চায় আমরা বেশি বেশি দিই, আমরা ডাবল ডাবল দিয়ে দেবে। আমাদের বলছে যে একটা ভাই তোমরা 2 জন মিলে একটা শো করো, পরে আমরা 3 জন মিলে শুরু করছি, আর ব্যাং একজন আমি 2 জন। হ্যাঁ, আমরা সবসময় অফিসকে বেশি বেশি দিয়ে আসছি। হ্যাঁ, যে আমাদেরকে বলছে যে ইভেলি নিয়ে তোমরা শো করো, ইভেলি খুব ভালো দেয়, তাই আমরা বলছি যে না, অন্য অন্য ব্র্যান্ডের আমার কাছে আসছিল যে দেখো আমাদের 10 টাকা দিলে আমরা 10 টাকার প্রোডাক্টই দেই, অন্যদের মতো 10 টাকা নিয়ে 9 টাকার প্রোডাক্ট আমরা দেই না। আমরা বলছি না ভাই হবে না, যত টাকা দিয়ে তত টাকায় প্রোডাক্ট যদি পাইলাম তাহলে আমার লাভটা কোথায় কোথায়, তখন আসলে ইভেলি বাবা তুই প্রোডাক্ট নে টিয়া দিস পরে, তুই একটা প্রোডাক্ট নে, টাকা তো হবেই, তুই যে প্রোডাক্ট নিবি সেই টাকা দিয়ে তুই আরেকটা প্রোডাক্ট কিনবি, কিনতেই থাকবি, তখন বলো এই তো এটাই তো আমাদের সাথে সুটেবল, আমাদের সাথে যায় ব্যাপারটা, যায় মানে আমাদের আগে যেতেছে, আমরা নেই কম দেই বেশি। হ্যাঁ, তখন আমরা রাজি হইছি যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমাদের সাথে তো আপনাদের ব্যাপারটা মিলছে, মিলছে, আপনি আপনি আসেন আমাদের সাথে, আমাদের সাথে দেখেন, তবে দেখার পরে তোমরা তো ফিদা বলতে ফিদা হো গে হাম লোক তোমার পারফরমেন্স দেখ কর, ফিদা হো গে হাম লোক হ্যাঁ তোমার পারফরমেন্স দেখ কর, আগে তারপরে যে তোমাদের সাথে ডিল করছিল তাকে আমি দিছি নিকাল কর, যে তুই আর দুনিয়াতে শোভাস নাই। হ্যাঁ, তুই এই যে অবস্থা, হ্যাঁ কি কি বাজে অবস্থা, এগুলো আমি বলি কারণ বলেছে নিজে যাকে বড় বলে বড় সে নয় সে 10 নয় না, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লিসেনার যাকে বড় বলে বড় সে হয়। তো আমরা জন্য নিজেদেরকে আমরা সবসময় ছোট বলি, যাতে লিসেনার যতটুকুই বলুক আমাদেরকে বড় মনে হয়। মনে করেন আমরা বললাম 5, লিসেনার বলো 4, তাহলে আমরা ছোট হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম। এই জন্য সবসময় আমরা নিজেদেরকে জিরোতে রাখি, লিসেনার যদি নাম্বার কাইটা কুটে 1ও দেয় তারপর কিন্তু আমরা বড় হয়ে গেলাম, লেস ইজ মোর,
এগুলা তুই কখন ভাবিস এরকম আজাইরা জিনিসপত্র গুলা? ইনস্ট্যান্ট আপনার কি মনে হয় এই আজাইরা জিনিস বলার জন্য আমি আরো কি সারা জায়গা সময় নষ্ট করব? নো, লেস ইজ মোর। পরে মানুষজন বলবো বলবো একলাই কথা বলে, বলেন না মানে এইটা তো ভাবার কোনো চান্সই নাই। হ্যাঁ মানুষজন এটা কি কি জন্য ভাববে? মানুষজন দেখে, আগে তো শুনতো, এখন দেখে ডিরেক্টলি যে আসলে কে কথা বলে কারা কথা বলে। না না আমি আর কথা বলবো না এখন, এখন আপাতত আর তো বলতেছি না, বলেন বলেন। আপাতত বলটু বলবে না আমাদেরকে, বলটু জানাইছে ঠিক আছে। ওই এক মহিলার নাম্বারে এক অপরিচিত পুরুষের কল আসছে, মহিলা ফোন ধরেই যখন হ্যালো বলছে, হ্যালো বলছে, তো ওই প্রান্ত থেকে বলতেছে আপনি কি মিস পিঙ্কি বলছেন? পিঙ্কি, মহিলা শুন বুঝলো যে এটা পুরুষ কণ্ঠ এবং নাম্বার সেভ করা নাই, সাথে সাথে চিল্লার চিল্লে শুরু করছে, দেখেন আমি পিঙ্কি বলতেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা ভাবতেছেন ওইরকম কিছু না কিন্তু। হ্যাঁ আপনার মতো এরকম মানুষের, আপনার মতো এরকম ছেলেদের কল আমার ফোনে এরকম প্রত্যেক দিন 30-40টা করে আসে, বুঝছেন? আর আপনি যেহেতু আমার নাম জানেন, আপনি বোধহয় জানেন যে আমি ম্যারিড, আর আমার হাজব্যান্ড খুবই ভালো হাজব্যান্ড, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আর শুনেন আমাদের ভালোবাসার লেভেলটা এমন না যে আমি কোনো ছেলের দিকে তাকাই না, আর আমার হাজব্যান্ডও কোনো মেয়ের দিকে তাকায় না, অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করতে পারে না। সো আপনি যদি অন্য কিছু ভেবে থাকেন তাহলে সরি, ফোন রেখে দেন। এবার ওই প্রান্ত থেকে বলতেছে আমি থানা থেকে বলতেছি আপনার হাজবেন্ডের মেয়েদের উত্ত্যক্ত করার কারণে থানায় ধরে আনা হয়েছে, নিয়ে যান। এগুলাই হয়, এই জন্য বলছি যে কখন আগবারায় বেশি পেছাল পড়া দরকার কি? হ্যাঁ মানুষ কথা কম কবা, দুইটা সোকার দুইটা কান, দেখবা আর শুনবা। আচ্ছা একটা মুক্ত কথা কম কবা, আমরা বুঝতে পেরেছি তোমার মেলা ঝামেলা কুই মেয়ে যাবে, কিছু থাকবে না, একটা মুক্ত কথা কম কবা মানুষ। অনেক অসাধারণ একটি গান ভাই, কি আধ্যাত্মিক লেভেলে সত্য কথা বলছে। হ্যাঁ ছোটবেলায় শিক্ষকরা আমাদের কিন্তু বলছে কথা কম বলবা, গুড লিসেনার হও। আচ্ছা যখন তুমি গুড লিসেনার হবে গুড বক্তাও হতে পারবা। চিন্তা করেন এই 3 বছরে আমাদের এত এত গুড লিসেনার, তাহলে আমরা কত কত বক্তা তৈরি করেছি। লেখেন না কেন এগুলো, বাণী লেখেন না কেন? না বাণী লেখার জন্য আমাদের সাদাত, কাব্য, সাকিব আন রতন এরা তো আছেই। আবার কাব্য লিখছো তুমি পুরোটা? আবার বলবো আরেকে বলবো কাব্য হলে তুমি বই লিখিন না ওকে। হ্যাঁ ও বলতেছে যে ওই যে ছেলেদের আর মেয়েদের রিলেশনের ক্ষেত্রে কি হয়, ধর একটা মেয়ের নতুন রিলেশন হলো, ও যদি ওর বান্ধবীকে গিয়ে বলে যে দোস্ত ওই যে আমাদের ব্যাচের সাকিব রে তো চিনিস তাই না, সাকিব খান, ওই সাকিবের সাথে আমার মনে কর যে গতকালকে একটা রিলেশন হয়ে গেছে, ও আমাকে গতকালকে প্রপোজ করছে, আমরা গতকালকে থেকে ইন এ রিলেশনশিপ। এবার বান্ধবীটা বলবে আয় হায় দোস্ত কি করছিস, ও তো একটা লুইচ্চা, ও তো একটা লাফাঙ্গার ছেলে, ও তো বিরাট বদ ছেলে, এর আগে আরো ক্লাসের 3-4টা মেয়েকে প্রপোজ করছে, তুই কিন্তু ওর সাথে একদম রিলেশনে যাবি না, ওরা কিন্তু আমি চিনি, হ্যাঁ তোর লাইফ হেল করে ফেলবে। আর ঠিক একই ব্যাপার ছেলেদের ক্ষেত্রে কি হয়, হলে কি হয়, এক বন্ধু আরেক বন্ধুকে বললো দোস্ত আমাদের ব্যাচের সাদিয়া আছে না, গতকালকে ওর প্রপোজ করছি, ও অ্যাকসেপ্ট করছে। আরে দোস্ত সাদিয়ার মতো তো মাইয়াই হয় না, আমার নিজেরই ওরে ভাল লাগতো বুঝছস, আমি প্রপোজ করতে চাইতেছিলাম, ভালো হয়েছে তুই প্রপোজ করছ, এখন তোর গার্লফ্রেন্ড আমার বাড়ি, পার্টি কবে দিবি? পার্টি হবে, তুই দেখ দেখ তোর তো যদি ভালো না লাগে তারপর আমি আসছি, তুই আগে চালা যা, প্রথম ব্যাটিং তুই কর যা, পরে আমি ব্যাটিং করুন। ছেলেদের মনে কিন্তু হিংসা নাই, মেয়েদের মনে প্রচন্ড হিংসা, মনে হচ্ছে দেখ বান্ধবী ওই মেয়েটাকে আমার খুব, ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, জানো অনেক হ্যান্ডসাম, কী বলোস তোর টাইপের না কিন্তু বুঝছিস, ও কিন্তু একটু নোংরা টাইপের, আমি সেদিনকে দেখছি যে মাটির থেকে 5 টাকা তুলে ভিক্ষুককে দিয়ে দিচ্ছে। তুই তুই বল ওই 5 টাকা যদি করোনা লেগে থাকে তাহলে ভিক্ষুককে করোনা হয়ে যাবে না, ও তো কমন সেন্স নাই, কোন দিন দেখবি তোর গায়ে করোনা মুছে দিচ্ছে, বাদ দে করোনা মুছে দিছে, তোর টাইপের না, ও কিন্তু তোর টাইপের না, তুই বাদ দে, এটা অনেক ভালো ভালো ছেলে পড়ে আছে, ওই দেখ রাতুলকে দেখ কি সুন্দর, ছেঁড়া জামা পরে, রুস্কো কুসো চুল, সারাদিন টানে আর টানে, হ্যান্ডসাম আছে কিন্তু ছেলেটা বুঝছিস, আজকালকার বখাটে ছেলেগুলোই ভালো হয়, এগুলো হলে কান পরে দিব। আর পোলাগো দোস্ত আমার যার একটা গার্লফ্রেন্ড আছে ওই জন্য কোনোভাবে না জানি ঠিক আছে, আমি ওটা পরে দেখলাম বন্ধু যা তুই টেনশন নিস না, আমি ম্যাম করতেছি, তুই খালি আইলে আমি সুইচ দিলে তুই খালি তোকে আয় পড়বি, কি কোঅপারেটিভ ছেলে পেলে। হ্যাঁ আর মেয়েগুলো এরকম কেন ভাই? না তবে এই উল্টা দিকটাও আবার মেয়েগুলো দেখবেন যে
ওর বান্ধবী বয়ফ্রেন্ডের সাথে ওর সবচেয়ে বেশি খাতির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে খাতির, ওর বান্ধবী তার চাইতে বেশি। ভাইয়া আপনি আসছেন, এই হয়েছে সেই হয়েছে, দেখবেন যে ওর বান্ধবী হলো ব্রেকআপ অল লোক প্রেম। আমাদের ছেলেদের মধ্যে রিয়ার মনে করেন আপনার গার্লফ্রেন্ড আমার খুব ভালো আছে, আপনার গার্লফ্রেন্ড থাকার সময় আমার খুব ভালো করেন, যে আপনার গার্লফ্রেন্ড ছুটে গেল আমার কিন্তু আর কোনো কথা নেই, চিনি না ওই মাই, চিনি না আমার ভাই, আমি তোমাকে যতটা বুঝি ও তোমাকে ততটা বুঝবে না, তাহলে ঠিক আছে, আই লাভ ইউ, ওকে, আই লাভ ইউ টু। চলো আজকে থেকে আমরা দুজন, আজকে থেকে আমরা, হ্যাঁ ওর চ্যাপ্টার শেষ, বান্ধবী শেষ, বান্ধবী তোর সাথে না, এই ফাটাফাটি মারামারি বান্ধবী ছেড়ে দিয়েছে, বাস পুলার লগে লটকে গেছে। তবে এর বাস্তব সত্য শো হচ্ছে আজকে, উল্টা ব্যাপারটা কি সেটা হচ্ছে ওই মেয়েরা যখন প্রেমে পড়ে, মেয়েরা যখন প্রেমে পড়ে বাকি শুধুমাত্র ওই মেয়েটাই জানে আর কেউ জানে না, একদম সত্যি কথা, ছেলেরা যখন প্রেমে পড়ে ওই মেয়েটা বাদে সবাই জানে, ওই মেয়ে বাদে সবাই জানে। আরে এই দুজন কিন্তু আলাদা, একই ইনফরমেশন দুজন দিলে দুই রকম হয়ে যাবো, মনে করেন ছেলেরা দিতেছে মানে এটা একটা এক্সাইটমেন্ট, ভাবিরে দেখছি দোস্ত এই জায়গাতে যাইতেছে, বুঝছো, দারুণ লাগতেছে, তুই কিন্তু যাইস। এবার যদি মেয়ে দেখে বয়ফ্রেন্ড যাইতেছে, তোর বয়ফ্রেন্ডে দেখলাম একই কথা কিন্তু, ঠিক আছে, ওই গলিতে কিন্তু সাদিয়ার বাসা, ওর বাসার সামনে ঘোরাঘুরি করতে দেখছি, আমি ওখানে দাঁড়ায় থাকবো কেন, আমি একটা কাজে বেরিয়েছিলাম, আমি চলে আসছি, আগেই বলছিলাম এসব ছেলে পেলে কিন্তু ভালো, কি সমস্যা নেই। তারপরে ওই ফ্রেন্ডদের ক্ষেত্রে এটা কি হয়, কি রে দোষ তোর লগে কি ওই মানে পিঙ্কির ব্রেকআপ হয়ে গেছে, বলছে না তো দোষ ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হয়েছে এটা কি কষ্ট তুই, ও তাহলে চিল কর দোষ, মনে হয় তোর ইয়ে হইব মানে ওর কাজিন টাজিন হইব, ওই রিক্সা দিয়ে ঘুরতে দেখলাম এক ফ্রেন্ডের লগে, এক পোলার লগে, বুঝছো, চেহারা মিল আছে, বোঝা যায় যে বংশের, বুঝছো, তুই টেনশন করিস না, কিন্তু মেয়ে রইলে কি হইব, তোর সাথে কি ওর ব্রেকআপ হয়েছে, বলছে না তো দেখ ব্রেকআপ হয় নাই, এখনই একটা মেয়ের সাথে ঘুরতেছে রিক্সায়, ও আগেই বলছে শেষ টাইডেই হয় ভাই, বিশেষ করে আগেই বলছি, আগে আগেই তোরা তো আগে বুঝছিস, তোর আগেই জন বুঝে তো থামাস না, হ্যাঁ আগেই বলছিলাম, করে আগেই বলছিলাম, আগেই বলছিলাম, আগেই বলছিলাম, সব মেয়ের আগেই সবকিছু জানে, আগেই আগেই বলছিলাম, দেরি করে ব্রেকে যাইতেছে এর জন্য কাটে কিনা, এর আগে জানতাম, আগে যদি জানতাম রে বন্ধু কেটে দেবা কুচ করে। শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল টু দ্য 2.5, যেটা করতে হবে SMS করবেন, কমেন্ট করবেন, ফোন করবেন, SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, আর হচ্ছে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে একটি লাইভ আছে, আজকে এখনো পর্যন্ত বলটু ক্যামেরা জ্যাক খুলে ফেলেনি, না না ক্যামেরা জ্যাক একদম হাইজ্যাক হয়ে আছে, এখনো পর্যন্ত লাইভ চলছে, এবং আমার জন্য বিশেষ করে সুপার গ্লুতে জ্যাকটা লাগাই দিছি, আশা করি যে 8টা পর্যন্ত চলবে, চলবে, তো আপনি এই লাইভে কমেন্ট করতে পারেন, কোনো জোক থাকলে পাঠিয়ে দিতে পারেন, আর ফোন করার জন্য 7:40 থেকে 02-55-03-6659। তো ক্যামেরায় টিভি দেখাবা তাই না, ঠিক আছে দেখো ব্রেকে দেখা যেতেই পারে, পিছি ছোট বিরতির পর আবি আবি ব্রেক থেকে আসলাম, ব্রেকের পরে সবাইকে জানালাম ইভালি প্রেজেন্স নাট বল টু টু ফান কিংস, হে
Yes, welcome to Evil Present Nat Bolt to the 2-1 Kings only on Capital FM 94.8. আপনারা শুনছেন এবং শুনতে থাকবেন আটটা পর্যন্ত. What's that? Hey, Sala. এবার আমাদের কি করতে হবে? এই সালা কো সালি সে প্যার হো গয়া. আচ্ছা আমাদের এখন কমেন্ট পড়তে হবে. কমেন্ট পড়তে হবে, আমাকে এসএমএস করতে হবে. দেখতে যাচ্ছি হাবিবা লিখেছে, দাউদ ইমরান লিখেছিল. ইমরান, আমার কমেন্টটা পড়বেন প্লিজ. কোন ইমরান? আমাদের ইমরান, আমাদের ইমরান, আমাদের ইমরান আমাকে ডাইরেক্ট মেসেজ পাঠাইছে. ও বুঝছে আমার কাছে লিখলে পড়ুম না, ও ডাইরেক্ট লিখেছে. গেঞ্জিটা চিনা চিনা লাগতেছে, লাইভ মনে হয় না. ও বলছে এটা লাইভ কিনা শিওর হওয়ার জন্য আমাকে পাঠাইছে. এবং আমার কয়েকটা ফ্রেন্ডও হৃদয় উত্তর থেকে আমাকে লিখছে যে আসলেই লাইভ কিনা চেক করতেছে, ঠিক আছে, আমার স্ক্রিনশট নিয়ে পাঠাইতেছে. তো হৃদয় যদি শুনে থাকো, দেখো আসলেই লাইভ আমরা কথা বলছি. হৃদয়, এটা হৃদয় আপনি চিন উত্তরার মানে ভাই ব্রাদার আর কি আমাদের. বজ্জাতার হাড্ডি লিখেছে, কবি বলেছে যেখানে সম্মান নাই সেখানে যেও না, তাই বলে কি আমি আমার বাসায় যাব না? হাবিবা দাউদকান্দি থেকে লিখেছে, আল্লাহ আপনাদের বিচার করব, এতগুলো এসএমএস করি আপনার পড়েন না, এটাই তার প্রথম এসএমএস ভাই. এবার আল্লাহ তুমি বিচার করো, কার বিচার তুমি করবা, তুমি করো. সুরাইয়া তুল লিখেছে, ও সুরাইয়া তুল হুর, বাবারে ডেমরা থেকে লিখেছে, কমেন্ট করতে গেছিলাম অনেক ভিড় দেখে করোনার ভয়ে এসএমএস করলাম. রতনাল হাসান লিখেছে, যদি কখনো নিজের ভুল জানতে ইচ্ছে হয় জাস্ট বউয়ের একটা ভুল ধরে দেখেন, এইবার দেখবেন শুধু আপনার না, আপনার 14 গোষ্ঠীর ভুল সে তুলে ধরে লিস্ট ধরা দিবে, লিস্ট তুলে ধরবে, তারপর বুঝতে পারবেন জীবনে কত ভুল করেছেন. আর সবচাইতে বড় ভুল ছিল আপনার বিয়ে করা. এটা কে লিখছে? রতনাল হাসান. রতনাল হাসান, তুমি কি আমাকে টাইপ করে দিতে পারবে? আমি ল্যামিনেটিং করে ঘরে লাগাবো, ল্যামিনেটিং করে আমি ঘরে টানিয়ে রাখবো. আমি রূপগঞ্জ থেকে নুসরাত জাহান তিশা, নাটবল্টু ভাইয়া জানো ছোটবেলায় দোকানদারকে ছেঁড়া টাকা দিয়ে মনে মনে দোয়া করতাম, আমি দোয়া মতো আল্লাহ যেন না দেয়, আল্লাহ আল্লাহ যেন না দেয়, এটা আমরা এখনো করি. দিয়ে টেনশনে থাকি, ভাঙতি টাকা তাড়াতাড়ি ফেরত দিলে দৌড় দিব একটা, এরকম একটা ভাবে থাকি. জিদনি আল আরহাম লিখেছে, কখন ক্যাপিটাল এফএম এসে ভিড় জমাবে যখন জানতে পারবে সজল ভাইয়া পাত্রী দেখছে. মেহেরিন সাবার থেকে লেগেছে, আম পাতা জোড়া জোড়া জামাই পিটামু উড়া ধুরা, এই এসএমএস মানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বার আমাদেরকে পাঠিয়েছে, মাঝে মাঝে যখন মনে হলো সপ্তাহে একদিন, অনেক দিন ধরে এই এসএমএস কে পড়ে না, পাঠায় না, একদিন কেউ পড়ে না তখন একজন পাঠায় দেয় আর কি. মেহেরিন সাবার থেকে লেগেছে, সজল ভাইয়া তুমি কি এখনো কোনো স্টুডেন্টকে পড়াইবা? ইন্টার ফার্স্ট ইয়ার গ্রুপ হিউম্যানিটি, আচ্ছা হিউম্যানিটি, আর 6,000 টাকার বেশি দিতে পারবো না, যদি রাজি থাকো তাহলে. বাবা নিজের স্যার নিজেই খুঁজতেছে, হ্যাঁ এটা হলো ওই সিস্টেম হতো, মানে পড়াইতে পড়াইতে স্যারের সাথে প্রেম, তারপর ভেঙে বিয়ে. লিখেছে এই সালা সবুজ আরফিন লিখেছে, বল্টু ভাইয়ের একটা অস্থির গান কি? বল্টু ভাই আর একটা অস্থির গান গান দেখি. কোন অস্থির গান? অস্থির গান কোনটা গাইলাম? তাতে কোনো গান নেই. অনামিকা শান্তা লিখেছে, কেমন আছো তোমরা? ভালো আছি আমরা অনামিকা. লিজা মিটাচর থেকে লিখেছে, কাল আমাদের প্রাইভেট টিচারকে এর বাড়িতে একটা পার্টি দেব. আচ্ছা বল্টু তুমি চলে আসো, আর আসার সময় নাটকে রেখে আইসো, নাটকে আনতে হবে না. বাবা বাবা বাবা, তো পার্টিতে আমি কে করবোটা কি? কাপড় ধোয়ার প্যারা থেকে বাঁচতেই ছেলেরা মূলত বিয়ে করে, তা না হলে বউ আহামরি কিছু না. ও মা, কাপড় শুধু কাপড় দিব? লিখেছে আব্দুল্লাহ বিন ইমাম. আফরা মিরপুর থেকে লিখেছে, একটা ছেলে আইসা দারোয়ান আঙ্কেলের কাছে আমার খোঁজ করছিল, বাসায় লিফট নাই শুনে চলে গেছে, কি ব্যাপার? বাসায় লিফট নাই শুনে চলে গেছে মানে কি? মানে ও মনে আমার মতো মোটা ছিল, অলস, লিফট নাই, থাক তাহলে আফরার লাগবে, প্রেম করে লাভ নাই, অন্য বাসায় যাই যেখানে লিফট আছে. সবুজ আরফিন লিখেছে, বল্টু ভাই আপনি আপনার বাজে কণ্ঠে মধুর আরেকটা গান গান দেখি. বাজে কণ্ঠ সবাই দেখতে চাইতেছে আমার বাজে কণ্ঠে গান কেমনে আমি গাই. শিফা বিনতে রবিউল লিখেছে, বান্ধবীর ব্রেকআপের পর বান্ধবীকে এক সপ্তাহ সান্ত্বনা দেওয়ার পর বান্ধবীর কাছে কূটনীতি কি কূটনীতে পরিণত হওয়া আমি. বান্ধবীর ব্রেকআপের পর বান্ধবীকে এক সপ্তাহ সান্ত্বনা দেয়, তারপরে হচ্ছে বান্ধবীর কাছে কূটনীতে পরিণত হয়েছে. প্রিন্সেস লুবনা লিখেছে, আজ আমার এসএমএসটা কি রোমান্টিক করে পড়ো? আচ্ছা রোমান্টিক করে পড়তে হবে, বল্টু পড়লেই ওটা ফানি মনে হয়, বল্টু পড়. আসলে আব্বুকে আর তোমাদের ছাড়া কাউকে এসএমএস করি না, আব্বুকে আর তোমাদেরকে ছাড়া কাউকে এসএমএস করি না. তো আব্বু কি আমার, আচ্ছা আব্বু কি আমার পড়ে গে, আব্বু কি দাঁড়ান দেখে নি কই হারাই গেছে, আব্বু কি আমার এসএমএস রোমান্টিক করে পড়বে? ও
এসএমএসটি শ্রাবণী আপু ভালো মানে কি আমি বুঝলাম না, ওর আব্বু রোমান্টিক করে পড়বো না, এখানে আবার শ্রাবণী ঢুকে গেছে, হোয়াট ইজ দিস প্রিন্সেস লুপ না, এটা তোমার টাকা টাকার কথা অনেক গল্প। দুম্বা জুম্বা লিখেছে আমাদেরকে, দুম্বা জুম্বা কারণ ওর বাবার নাকি চাকরি চলে গেছে, এখন ওর ঠোঙ্গা বানিয়ে সংসার চালাচ্ছে। ব্যাপারটা মজা করা ঠিক না, আমাদের কে লিখছে জানেন? ডোনাল্ড টাম্প, ডোনাল্ড টাম্প লিখেছে আমেরিকা থেকে। আচ্ছা, আমেরিকা থেকে, হাউ আর ইউ বলটু, আমি তোমাদের খেয়ে শুনতাছি। ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছে ভ্যাকসিনের প্রাইস জানতে চাইলো, প্রাইস ভ্যাকসিনের প্রাইসটা জানাও, ইনবক্সে আসো। রাশিয়া থেকে রিপ্লাই, হ্যাঁ সাপু ওয়ালাইকুম আসসালাম, ইয়া আই এম সাপু টেক মাই সালাম। মেটকাউ রোগ হয় সেসব গরুর, মেটকাউ রোগ কি হয় আসলে? আমি ছোটবেলা থেকে শুধুমাত্র জোকই শুনেছি মেটকাউ ডিজিজ নিয়ে, কিন্তু হচ্ছে যে হয় কিনা আমি জানি না ঠিক। আমি রেড কাউ প্রথম যখন হচ্ছে যে এই মেটকাউ ডিজিজ সম্পর্কে হচ্ছে জোক শুনেছিলাম, তখন বুঝতে পারতেছিলাম না আসলে এটা কি, মানে জোকের স্বার্থে এটা ব্যবহার করা হয়েছে না সত্যি সত্যি কোনো রোগ আছে। আমি রেড কাউ দুধ অনেক খাইছি, মেয়াদ খাওয়ার খবর জানি না। যে মেয়াদ খাওয়ার সেসব গরুর, যেসব গরু প্রেম করে তাই গরুদের উচিত প্রেম না করা, আমি মানুষ গরুর কথা বলছি। নাজমুল হাসান বিল্লাল লিখেছে, বিয়ে বাড়িতে বিয়ে হয় দুইজনের আর প্রেম হয় সাত আট জনের। এটা কিন্তু সত্যি কথা ভাই, একটা বিয়ে মানে মানে সাত আটটা প্রেম, কোনদিন হলো না, এটা মানুষের কথা বলেছে না, মহামানুষ তো, আপনি তো মহামানুষ লেভেলে চলে এসেছেন প্রেম না করতে না করতে। বিরতিহীন স্টেশন লিখেছে, ভাই আমার কমেন্ট পড়েন তো, দেখেন তো বানান ঠিক আছে নাকি। আহমেদ লিখেছে, আহমেদ জারা রূপগঞ্জ থেকে, তোমাদের কি লিখমু বাই বাই বাইতেছি না, আচ্ছা ঠিক আছে, যা লেখ খারাপ লাগো নি। আফনান তানিম লিখেছে, গান হবে একটা, হ্যাঁ সারা চলো আমরা ফান কলেজে যাই, আভি আভি ফান কলে আপনি গান শোনাতে পারেন আমাদের। ইয়েস ইয়েস, আমরা আজকে লিসেনারদের কাছে গান শুনবো, আমার বাজে গলার গান আর তোমার কত শুনবা, তুমি কি বোর হও না? হ্যাঁ আজকে লিসেনারদের কাছে গান শুনবো। সত্যি কথা হয়েছে ফোন বাজছে, এই নাম্বারটাই সঠিক, 02550366 59, হ্যাঁ এটা লাইভ হচ্ছে। আমি তো ফোন ডিরেক্ট রিসিভ করতেছিলাম বাবা, এক সারা হয়ে গেছে। হ্যালো, আছে কেউ? হ্যালো, কে বলছেন? আমি প্রমা বলতেছি। আমি তোমা না, ট্রমা থেকে উঠছে, তুমি ট্রমা? আমি ট্রল, প্রমা 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 প্রমা, আমি তো প্রমো শুনছি, প্রমো থেকে প্রমা, হ্যাঁ তুমি প্রমা আমি প্রমো, কি করো তুমি? প্রমা আমি প্রমো, তুমি প্রিয় আমি তম। ওরে বাপ রে, অনেক সুন্দর, ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ, আই এম বিউটিফুল অলওয়েজ। হ্যাঁ আসলে তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ ফ্রম মাই ব্যাক সাইড। এটা কি ধরনের ধন্যবাদ, এটা কি ধরনের ধন্যবাদ? প্রমা বলো, প্রমা ভালো তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি প্রমা। এই বলতো তুমি নাকি বাবা হইতেছো? হ্যাঁ, এটা আমি তোমার থেকে শুনলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিষ্টি খাওয়াইলাম না, এটা কেমন কথা? এটা এটার কাউকে বলো না, এটা আমার তোমার পার্সোনাল ব্যাপার থাকুক না। আয় আয় আমি বলছি আশ্চর্য, এগুলো বলে বেড়াচ্ছিস তুই? কবে বলছিস? আমরা জানতে পারি না, তুই রেডিওতে বলে বেড়াস, অদ্ভুত। আমাদের ব্যাপার আমি জানি না, আরেকজন জানি, এর মানে ফেসবুকে কোথায় এগুলো পাওয়া যায়, কোথায় আমি একটু ঘুরে আসি। কথা বাদ দাও তো, আচ্ছা জানো
কি জানি আমার না বিড়ালের তিনটা বাচ্চা হইছে আমি বাচ্চার নাম কি রাখছি তোমার বিড়ালের বাচ্চা হইছে ও সবার বাচ্চা খবর দিয়ে বেরে দিছে বলটু রইতেছে নিজের বাচ্চা তোমার হইতেছে বিড়ালের বাচ্চা কেন হ্যাঁ সবই গুজব বিদেশ থেকে ঠিকঠাক মতো বিড়ালকে খাওয়ায় হ্যাঁ কি খাওয়াবে আমি বিড়ালে যেমন খাওয়াই মতো পিটাই বিড়ালটা তুমি কি খাওয়াও তাড়াতাড়ি বলো আপনারে বলবা নাগ ভাই নামে একটা কবিতা লিখতে বুঝছো আজকে রাশিদ ভাইয়ের নামে একটা সুন্দর কবিতা লিখছে ওরকম তো তোমার নামে একটা কবিতা বানায় নাগ ভাইয়া খুব ট্যালেন্ট বুঝলা কি হবে আমার নিজের নামে কবিতা শুনে নিজের যোগ্যতা নিজের যোগ্যতার প্রমাণ দাও মানুষের পিছে আর কতদিন ঘুরবা এবার তোমাকে এবার তোমাকেও চুপ করার ব্যবস্থা করি আচ্ছা শোনো তুমি বাবা রে বাবা একটা কথা যে কম সে সুযোগ নাই একটা কথা তো শুনবে বলতে চাচ্ছিলাম তুমি তো কবিতা লিখতে পারো না তুমি গানও গাইতে পারো না তুমি কি পারো বিলের বাচ্চা বানাইতে তো আগামী ফোন দেওয়ার আগে আরো তিনটে বিলের বাচ্চা তুমি বানাও এবং বলে আমার বিড়ালের বাচ্চা হইছে এবং তাদের একটা সেলফি তুলে পাঠাইও তোমার সাথে আমরা দেখবো তোমার মতো হয়েছে না বিলাইয়ের মতো হয়েছে আমার সন্দেহ তো তোমাকেই হয় না বিড়ালের বাবার মতো হয়েছে বললো না বিলাইয়ের বাবার মতো হয়েছে বিড়ালের বাবা মনে কুইতে করে কু করে কুরা কুইতে কুইতে হ্যালো হ্যালো প্রথম ফোনটাই প্রমো আমাদের কানটা তালা ঝালা করে দিয়ে গেছে হ্যালো এ কি পাকা কথা বলতেছে পচা কথা বলতেছে কে কার সঙ্গে কথা বলছে কি জানি গুজুরু গুজুর হুচুরু হুচুর কেল ও আচ্ছা বল টু বল গোল টু হ্যাঁ কি মাইর দিবা কেন মাইর দিবা শুনতেছিস না কি জোরে বলো আচ্ছা ও বারবার টাকার খোটা দাও কেন তার মানে প্রিন্সেস লুভ না আচ্ছা তুমি কি ওয়াশরুম থেকে ফোন করেছো আচ্ছা মনে হচ্ছে ওয়াশরুমে অনেক আছে শোনা ফোনটাও কমোডের মধ্যে পড়ে গেছে কিন্তু হচ্ছে লাইন কাটেনি কমোডের মধ্যে মাথা দিয়ে চিলে গেছে লাইন কাটেনি এরকম অবস্থা তোমার হ্যাঁ শুধু নিজে শুনতে পারলে হবে আমরা যে পাচ্ছি না আমাদের কাছে মনে হচ্ছে তুমি আমাদের সাথে গুজুরু গুজুরু ফুচুরু ফুচুরু করতেছো লোভ না কথা আসলে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন ব্যালেন্স লো আজকে এইজন্য ভলিউম লো শোনা যাচ্ছে ফোনে টাকা না আমার ফোন দিলাম উনি হ্যালো হ্যালো জি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি কে বলছেন কোথা থেকে এবার আমাদের শুনতে পাচ্ছে না হ্যাঁ তোমার নাম কি হ্যালো কি নাম তোমার মামুনি আর চেষ্টা করে লাভ নেই তো ওই যে আম্মা চলে আসছে এত করে এত কথা হ্যালো হ্যালো করতে করতে আম্মা চলে আসছে হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি নাম নাম কি কি নাইম ঢাকা থেকে নাইম নাইম কেমন আছো আমরা ভালো আছি জি 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 নাইম আমাদের জোক শোনাবা কি পারো তুমি খালি শুনতে পারো ভেরি গুড তাহলে ফোনটা কেটে রেডি দিস শুনো কি এর একটা একটা জোক বলেন ভাইয়া জোকস আমরা বলবো আমরা যে দোকান কাটে জোক বলবো অপেক্ষা করো ঠিক আছে কেমন কিছু করতে পারে না খালি শুনতে পারে তাহলে শুধু শুধু কেন ফোন দিয়ে কত টাকা নষ্ট করতেছে ও বলতে পারতো আমি টাকা নষ্ট করতে পারি ঝগড়াও করতে পারো না আমি ফোন ফেলে দিয়ে সেখান থেকে লাউড স্পিকারে কথাও বলতে পারো কথা বলতে পারো না কিছু পারো না তুমি প্রমাণ মতো ঝগড়া করতে পারো না কবিতা তুমি বিলের বাচ্চা বানাইতে পারো বাই দ্য ওয়ে এভাবে এগুলো করবো না হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন হ্যালো কে বলছিলেন হ্যালো জি কে বলছেন কোথা থেকে বলছেন
সমস্যা আজকে? আই ডোন্ট নো, ওরা কেউ শুনতে চাচ্ছে না আমাদের কথা। আমরা আমরা যতই বলি লিসেনার আমাদের কথা শুনে আসলে শুনে না। হ্যালো, এটা প্রমাণ। হ্যালো 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 হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আমার নাম সঞ্জিতা। সঞ্জিতা, আচ্ছা সঞ্জিতা, আপনি ঝগড়া করতে পারেন? না মোটামুটি। না মোটামুটি, আচ্ছা শুরু করেন। আচ্ছা, খুব বেশি খুশি হলে আপনি কি করেন বা কি করতে ইচ্ছা করে আপনার? খুব খুশি হইলে আপনি এটা করেন? আচ্ছা বাদ দিলাম, আমরা ভালো আছি কিনা বলবো না, বাদ দিছি পুরো। আমরা অনেক ভালো আছি বলবো না, আমরা বলবো না, বলবো না। আকাশের চা দিনে দেবো। বলে দিলাম কেন, আমি হইতেও পারি, আমি কিন্তু হইতেও পারি। বাবা রে, আমি তো এই জন্যই দুপুর তিনটা পর্যন্ত ঘুমাইছি আজকে, রাত জেগে থাকতে হবে। কি সাসপেন্স! আমাদের কি করার ইচ্ছা আছে? ভাইজা গেছে, তার মানে তোমাদেরও করার একটা করার ইচ্ছা আছে। আমরা তো আজকে তো ই হবে না, লটারি হবে, নাম উঠে গেলে তো থাকতে হবে, নাম উঠে গেলে আজকে হট সিটে বসতে হবে। বলতো না পড়ো, আমি না শুনবো, বুঝছো? তোমাদের অনেক শুনতে অনেক ভালো লাগে তাই। ওর নাম কি বলছে? কি জানি, নাম তো মনে নেই। তোমার নামটা কি বলছো? সঞ্জিতা। সঞ্জিতা, আমাদের শুনতে কেন ভালো লাগে সঞ্জিতা তোমার? এই বলে বুঝাতে পারবো, আমি কত এসএমএস করি, এসএমএস গুলো যায় না নাকি? কি একটা এসএমএস তোমাদের কি এত অবস্থা? তুমি কাকে কাকে কোথায় কোথায় এসএমএস পাঠাও বলো তো, আমাদের তো কাছে আসে না একটাও। কেন কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রেকে যাই না, ব্রেকে যে ফিরবি কখন? এমনি বসে থাকি, আমরা দুই তিনটে গান খেয়ে দিই মাঝে। যাওয়ারই সময় ছিল না যে ফিরে আসলাম, ফিরে আসার পরে তো আরো নাই, তারপরে আরো কিছুক্ষণ তো আমরা আছি, আরো কিছুক্ষণ দাও দেখো ঘোরে কিনা, আরো কিছু ঘোরা ঘুরি বাকি। কে জানি আমার হেরে গলায় আরেকটা গান শুনতে চাইছিল। হ্যাঁ, অস্থির একটা গান, অস্থির গান গাইছি দেখছো, মানে শরীরে অস্থির লাগছে, মাথাটা ঘুরতেছে, কেমন জানি প্রেশার বেড়ে গেছে, ঘুরতেছে, মনে হচ্ছে একটু ভালো লাগতো, এরকম লাগতেছে না? অস্থির গানের একটা, বুঝছো? আমাদের ইমরান লিখেছে, আমার কমেন্টটা পড়েন, আমি আপনাদের বিশাল ফ্যান। বিশাল ফ্যান, তোমার সাইজ তো মনে করো বাড়ে নাই, রতনাল হাসান, এমডি শাফি আহমেদ, প্রিয়ামণি, রতনাল হাসান বজ্রদাহাটিতে দেখতে পাচ্ছি, আরো দেখতে পাচ্ছি কে 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 কে, মমিন মিয়া, প্রিয়ামণি, মাহাদি ইউসুফ, তারপরে এমডি শাফি আহমেদ, মুস্কান জাহান, হৃদয় বাজা, হোগলার বেড়া, বজরের হাড্ডিতে বললাম একবার, আবদুল্লাহ বিন ইমাম দেখতে পাচ্ছি শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছে বাপ্পি রায়ন, বাপ্পি রায়নকে অনেকদিন পর শেয়ার করতে দেখলাম, বাপ্পি রায়ন, তারপর সানি লিওনের ক্যামেরাম্যান বলটু ভাই, তোমার কানের ব্যথা ভালো হয়েছে? আমার প্রচুর কানে ব্যথা করতেছে। হ্যাঁ, আমার কানের ব্যথাটা তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এস এম মুখে শেয়ার করেছে, আরে ভাই জিয়া, আরে জিয়া ভাই, ওকে জিয়া ভাই আজকে আসে নাই। এফ এম বুকা জাহাঙ্গীর আলম শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে এমডি অলিউল্লাহ রেদওয়ান, উনি মানে নতুন, ওনার নাম আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট, রেদওয়ান ভাই ওয়েলকাম। এমডি নাজমুল হাসান বিল্লাল, একেও নতুন, একেও আমি আগে দেখিনি। সাদাত কাব্য, বল্টু ভাইয়ের জোক,
এক বলদ জীবনের প্রথম বাসে উঠছে, বাসে উঠে সামনে সিটে বসছে, অনেকক্ষণ মনোযোগ দিয়ে বাস চালানো দেখতেছে, তো দেখতেছে মানুষজন বলতেছে কি রে এই বলদ এক পলকও ফলায় না, বাস তো মাঝপথে নামছে, ড্রাইভার উঠে দেখে ওর গিয়ার নাই, যেই গিয়ার ধরে লাড়াচাড়া সেই গিয়ারই নাই, বলদ বলদ এই যে আমার হাতে গিয়ার, ড্রাইভার তোর হাতে কেন বলদ, সে কখন থেকে দেখতেছে আপনি এটা খোলার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবে খুলতে পারতেছেন না, তাই চিন্তা করলাম খুলে রেখে দিই নাহলে তো ভেঙে ফেলবেন, এবার চালান। থ্যাংক ইউ সাদাত কাপু, থ্যাংক ইউ। মেহেদি হাসান বিপ্লব শেয়ার করেছে, আর অনেকেই শেয়ার করেছিল, পড়ার সময় নেই আমাদের, আমাদের একদমই সময় নেই। বলছে যে ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে বলতেছে এই যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করছি, প্রোডাক্ট অর্ডার কি একটা জিনিস যে পাইছি দোস, মানে আমার বিশ্বাস উঠে গেছে গা অনলাইনের থেকে। বলছে কেন কি বিশ্বাস উঠে গেছে, ও চাইছে একটা আইছে আরেকটা। কয় দেখ অনলাইন প্রোডাক্টের উপর, অনলাইন বিজনেসের উপর বা হচ্ছে অনলাইন শপিংয়ের উপর, অনলাইন শপিং নিয়ে এইসব বলা একদম ঠিক না। তুই নিজেও চিন্তা করে দেখ, তুই দেখতেও কিন্তু তোর প্রোফাইল পিকচারের মতো না, এই জন্য অনলাইনে সব কিছু নিয়ে বলবি না। মানে অনলাইনে অনেক সময় এমন এমন জিনিস আসে পরে, মনে আইফোন অর্ডার করলে এটা আহে, তখন এটা সেটা মারলে কিছু হয় না, মানে এটা হয় অনলাইনের প্রতি সবার একটা ভুল ধারণা থাকে। যেমন এক লোক হঠাৎ করে আসছে, আয়সা কলিং বেল চাপছে, চাপার পরে বলছে আপা আপনার যে এই অর্ডারটা ছিল এটা দিয়ে গেলাম। বলে আমি তো অর্ডার করি নাই ভাই, তারপরও কেন ডেলিভারি? বলে দেখেন সেম কষ্টটা আমার বোঝেন, এবার আমার বড় ভাইয়ের সাথে আপনি প্রেম, আপনি হঠাৎ করে কালকে যে এই সংবাদটা দিচ্ছেন সে তো অর্ডার করে নাই, তারপরে আয়সা পড়ছে। আচ্ছা এই জন্য অর্ডার ছাড়া ডেলিভারি পেতে কেমন লাগে বোঝেন, Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।